সেলফ সিস্টেম করেছি, ঠিক এভাবে স্টার্ট দিতে পারবেন। ইয়ামাহা আরএক্স, তো এই বাইকের সেলফ নেই, তো এই বাইকের কিন্তু সেলফ সিস্টেম করা হচ্ছে। ওয়ার্কশপে আমরা ম্যাগনেটের কাজে দিয়েছি, আমরা এখান থেকে ম্যাগনেটটা খুলে নিয়েছি এবং ম্যাগনেটের কাজ করতে দিয়েছি। এছাড়া ম্যাগনেট কভার লাগানোর পরেও যাতে সেলফ সিস্টেমটা ঠিকমতো করা যায় বা যে পদ্ধতিতে করা হচ্ছে সেটাই দেখানোর জন্য এই ভিডিও। এটা কিন্তু সেলফের প্রিমিয়াম, যেটা টাইমিং চেনের মতো যে চেনটা আছে সেলফের চেন, সেটা দিয়ে করা হবে। তো এটাতে মডিফাই করে নিতে হয়, তো মডিফাই করতে কিন্তু সাইড দিয়ে আমরা ওয়েল্ডিং করে দিয়েছি যাতে এই জায়গায় সমান করে দেওয়া যায় এবং রুটার, যেটা আমরা বলি রুটারটা, যাতে সেট করা যায়। সেই জন্য কিন্তু আমরা এটা ঝালাই করে নিয়েছি, যেহেতু এই রিপিটগুলো থাকবে না এখানে। তো আমরা এই রুটারটি লাগাবো এখানে, যেটা সেলফের বল লাগানো হয় এইভাবে থাকবে। তো এখানে যখন দেওয়া হবে তখন কিন্তু এটা নাট বোল্ট সিস্টেম, বোল্টের সিস্টেম হবে, তো ম্যাগনেটের সঙ্গে প্যাচ হবে আর এদিক দিয়ে টাইট হবে, অথবা আমরা ওই পৃষ্ঠের দিকে ম্যাগনেটের এই পৃষ্ঠ দিয়ে আমরা এখানে ছিদ্র করে আমরা বোল্টের সিস্টেম করে দেব যাতে এই রুটারটা লাগানো যায়। তো আমরা সেই সিস্টেম করার জন্য এই ওয়ার্কশপে নিয়ে আসছি। তো এখানে কিন্তু অরিজিনাল যে নাট দিয়ে ম্যাগনেট টাইট দেওয়া হয় সেটা কিন্তু থাকবে না, এখানে কিন্তু বিকল্প করা হচ্ছে। তো ওই নাটের পরিবর্তে কিন্তু এটা বিকল্প নাট, এটা কিন্তু নাট হচ্ছে, প্যাচ তৈরি হচ্ছে এখানে, যা এই প্যাচটাই ম্যাগনেটকে টাইট দিয়ে রাখবে এবং সেলফের এই প্রিমিয়ামটা কিন্তু এর মধ্যে যাবে, যেটা সেলফে কাজ করাবে বলের সঙ্গে। তো এটার মাপে কিন্তু এই বোর্ডটা কাটা হবে, মানে এই জায়গাটা কাটা হবে। তো এইগুলো কিন্তু বিকল্প করা হচ্ছে, যেগুলো আসলে ছিল না, আমরা যেটা করে দিচ্ছি যেহেতু প্রিমিয়ামটা এভাবে কাজ করে এর সঙ্গে, তো এগুলো কিন্তু এখানে সেট হবে। এটা কিন্তু এর সঙ্গে লাগবে না, যদিও এর মধ্যে শ্যাফ্টের মধ্যেই ঢুকবে, তো শ্যাফ্টেই প্যাচ করা হচ্ছে। এছাড়া এখানে যে কাজটা করতে হবে সেটা হলো এটা সমান করে যাতে এটা লাগানো যায় সেই ব্যবস্থা করা। তো এগুলো কিন্তু করার পরে আপনাদের দেখাবো যে কীভাবে কাজটা করা হলো। তো রুটারটি কিন্তু এখানে আমরা ঝালাই দিয়ে দিচ্ছি যাতে আবার খোলা যায় সেই অবস্থানে, আর এটাই হলো সেই যেটা কাজ করা হলো সেলফের রুটারের বোস এবং প্যাচ। আবার যখন আমার খোলার প্রয়োজন হবে নাটটা ক্যান শেপের প্যাচের, তখন আবার এই সিলাই বাঁধা প্যাচটা এইভাবে খোলা হলো, পরে রুটার খুলে আবার বল লাগানো হলো। তো নিচে যেটা আমরা বললাম যে রিপিটগুলো কেটে দেওয়া, তো লেদে বেঁধে কিন্তু ওটা কেটে দেওয়া হয়েছে লেদে তুলে, যেহেতু আমাদের রিপিট থাকলে এই জিনিসটা ঠিক মতো বসতো না রুটারটা, তো ওটা কিন্তু করে দেওয়া হয়েছে। শুধুমাত্র এখন রুটারটা বসিয়ে নিউট্রাল রেখে আমরা ঝালাই দিয়ে দিলাম, যদি বোল্ট দিয়ে লাগানো যেত তাও হয়তো, তবে এটাও ভালো, সমস্যা নেই। তো আরএক্স গাড়ির যে সেলফ করার জন্য যে করণীয় সেগুলো কিন্তু আমরা করলাম, কভারটা দেখা যাচ্ছে যেভাবে। তো দোকান থেকে কিনে যদি এইভাবেই লাগান তাহলে কিন্তু ম্যাগনেটটা
যেদিকে ঘুরবে ওইদিকে কিন্তু পিনএম ফ্রি ঘুরবে, তাহলে কিন্তু হবে না। এটাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে বলটা কোন পজিশনে আছে, কোন দিক ঘুরবে, এটা আগে দেখে নেবেন। যেহেতু এটা হচ্ছে ডায়াং ডাউন যেগুলো আর কি আছে, বা যেগুলোর ম্যাগনেটের পিছনে যেরকম এরকম উল্টা ম্যাগনেট এরকম থাকে, আর আমার যেহেতু ম্যাগনেটটা এরকম লাগবে, তাহলে কিন্তু এটা উল্টা করে দিতে হবে, এটা উল্টা করে দিতে হবে। আমরা কভারটি খুলে অপোজিটে কভারটি দিয়ে দিয়েছি যাতে কাজের সুবিধা হয়, বলগুলো বের হয়ে না যায়, বা বলগুলোর সাপোর্টার হিসাবে যে কভারটা থাকে আমরা কিন্তু ওইভাবে কাজ করেছি উল্টায় দিয়ে। তো এরকম করে করে দিতে হবে, নইলে কিন্তু আপনার সেলফ যখন সামনের দিক ঘুরবে ফ্রি পিনিয়াম ফ্রি হয়ে থাকবে, আবার পিছনের দিক জাম হবে, পিছনের দিক তো আপনার প্রয়োজন নেই, যার কারণেই কিন্তু এটাকে আগে দেখে নিতে হবে। তো আমরা বলগুলো সেট করে দিচ্ছি। তো এবার আমরা বাইকের সঙ্গে লাগাবো, লাগানোর পরে আমরা মোটর যে জায়গায় স্থানে যে স্থানে আমরা সেট করব সেগুলো আপনাদের দেখাবো। তো আমরা ম্যাগনেটটি লাগিয়ে দেব চাবি মিল করে। এরপর আমরা পিনিয়ামটাকে লাগাবো, সেলফের পিনিয়াম। তো ওয়াশার লাগানোর পরে আমরা পিনিয়াম লাগাচ্ছি। এখানে ম্যাগনেটের কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে, এদিকে ফ্রি থাকবে যেহেতু ম্যাগনেট এদিকে ঘুরবে। তো এখানে কিন্তু যখন টান দেওয়া হবে সেলফের পিনিয়াম থেকে, তখন কিন্তু গাড়ি স্টার্ট হয়ে যাবে। তো সেলফ সিস্টেম করতে হলে আমরা যেভাবে করলাম এভাবে আপনিও করতে পারবেন। তো আমরা এবার ম্যাগনেট কভারটি লাগিয়ে দেখব কতটুকু সাইডে কাটতে হবে এবং মোটরটি কোথায় লাগাতে হবে। তো আমরা এভাবে ম্যাগনেট কভারটি লাগিয়ে নিলেই বুঝতে পারবো আসলে কতটুকু কাটতে হয়। এ কাজটি কিন্তু যদিও সহজ, কিন্তু একটু দেখে শুনে কাজ করতে হবে যাতে দীর্ঘস্থায়ীভাবে সেলফে কাজ করানো যায়। তো আমরা ম্যাগনেট কভারটি প্রাথমিকভাবে লাগিয়ে দেখছি। তো মোটরটি এখান থেকে আমাদের একটা চ্যাসিস বানিয়ে দিতে হবে যাতে এই মোটরটি এখান থেকে কাজ করে। মোটর থাকবে নিচে। আমরা সম্পূর্ণ সেট আপ করার পরে আবার দেখাচ্ছি যে কিভাবে কাজ করবে। তো আমরা ছোটো কভার লাগানোর জন্য এখান থেকে সাইজ করে কেটে দিয়েছি যতটুকু বড় ছিল। তো এই সাইড কভার কিন্তু এখন আর বাঁধবে না, এছাড়া চেন যত ফ্রি থাকে এখানে, তো আমরা সে ব্যবস্থা করে দিয়েছি। এখন আমরা লাগিয়ে দেখাচ্ছি কী অবস্থা। তো এমনি কিন্তু বোঝা যাবে না, অরিজিনাল কভার আমরা ঠিক রেখেছি, শুধু নিচে টাইম সেলফের চেনটা যাতে ঘোরে সেই ব্যবস্থা রেখে। তো ইয়ামাহা RX 100 এর আমরা সেলফ সিস্টেম করেছি, ঠিক এভাবে স্টার্ট দিতে পারবেন। তো এই সিস্টেম করতে যে কাজগুলো করতে হয় সেগুলো আপনাদের পূর্ণাঙ্গভাবে দেখানোর জন্য এই ভিডিও। তো আমরা ঠিক এভাবে সেলফ করেছি, এখানে ম্যাগনেটের যে কাজ সেগুলো দেখিয়েছি, আর এখানে কিন্তু আমরা ম্যাগনেট কভারটা একটু কেটে নিয়েছি হালকা যাতে চেনে না বাঁধে। এছাড়া মোটর বসানোর জন্য চ্যাসিসের থেকে আমরা একটু অংশ কেটে দিয়েছি। তো ঠিক এভাবে এখানে ম্যাগনেট কভার সুবিধা আছে, ম্যাগনেট কভার খোলা ফিটিং এর জন্য কিন্তু সুবিধা আছে। এখান থেকে লক খুলে এটা সরায় দিয়ে আমরা এটা খুলে বাইর করতে পারি। যখন ম্যাগনেট কভার খুলবো তখন কিন্তু শুধু লক খুলে আমরা সরায় দেবো, এছাড়া এখান থেকে বোল্ট খুলে দিলেও হবে। আর এ পাশে কিন্তু একটা ছাপোর্ট এখানে দেওয়া হয়েছে, একটা বুশ জাতীয় করে, এটা কিন্তু এর সঙ্গে ঝালাই দেওয়া নেই। আর
পাশাপাশি এটা পাতি দিয়ে দেওয়া হয়েছে যাতে ভাইব্রেশন না হয়। ঠিক এইভাবে আশা করছি ভিডিও থেকে কিছু শিখতে পারলেন। শিখতে পারলে একটি লাইক করুন, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।